বারো ইফারা তাসকিয়াতুল বানাত বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম মোল্লা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী হোসেন শিকদার, মাহফিল পরিচালনায় আলহাজ মুফতি নূর মোহাম্মদ সাহেব, এবং আজকের মাহফিলে আমার পরে যিনি বয়ানে আসবেন আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসেত খান মদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন কাবিল এহতেরাম মুআজ্জজ ও মোহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা ফর্দা নিশীন মা বোনেরা, আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে দিনী মজলিস কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস এই মুবারক মজলিসে হাজির হওয়ার জন্য মনোনীত করেছেন, বাছাই করেছেন, বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরায় আহজাব একুশ পারা বাজপাড়া, সেই সুরায় আহজাব থেকে ছত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আকায় তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুলুল্লাহ বলেন, যার মনে যা আসে বলেন, জোরে বলেন মোহাম্মদুর রসুলুল্লাহ বললে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এই বিদ্যা এই এলেম আপনাদের আছে দেখে আমি বড় খুশি হলাম। আমরা প্রত্যেকে আবার জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি, বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। আল্লাহ তাআলা মেহরবানি করে দিনের জরুরতকে সামনে রেখে এমন কিছু কথা আমার অন্তরে এলকা করেন, আলোচনার ব্যবস্থা করেন যার দ্বারা আমার ফায়দা হয় আপনাদের ফায়দা হয়। এলাকায় যত মুমিন মুমিনাত কবরস্থানে আছে আল্লাহ তাআলা তাদের আজাব বন্ধ করে দেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের দৌলত পৌঁছাইয়ে দেন। আমরা যারা উপস্থিত আছি দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ওলির দফতরে লেখাইয়া দেন। অনেক ভালো মাজমা, আপনাদের চেহারা সুরত পরিচালনা আলেম ওলামা ইত্যাদি দেখে প্রাণ ভরে গেছে। আল্লাহ একজন মানুষকেও আপনি গুণাগার রেখে বাড়িতে ফিরাইয়েন না, প্রত্যেকের ওলি বানাইয়া দেন। এমন এলাকাও আছে ওলি বানানোর দোয়া করলে চুপচাপ বৈশা থাকে, দু চারটা নুরানি মক্তবের ফোলাফাইন চিল্লায় আমিন আমিন, আর যারা খুব বেশি বুঝুইয়া চুপ। এক মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, মুরব্বি ওলি বানানের দোয়া করলাম আপনারা মুরব্বীরা কেউ আমিন বললেন না, ছোটো ছোটো বাচ্চারা আমিন বলতেছে, কারণটা কি? হুজুর কারণ আর কিছু না, ওলি বানানের দোয়া করছেন, আমরা যদি আমিন বলি আল্লাহ পাক যদি কবুল করে ফেলে তাহলে কালকের থেকে নামাজ লাগবো, রোজা লাগবো, দাড়ি লাগবো, টুফি লাগবো, তাহাজ্জুদ লাগবো, জিকির লাগবো, দুনিয়ার ঝামেলা। এই ভয়ে চুপচাপ বসে রয়েছি, এত ঝামেলারও দরকার নাই, কোনো রকম গরুর গোস্ত খাইয়া ঈদের নামাজ ফইরা জুমার নামাজের পিছনে হাজিরা দিয়া কেল মুসলমানের নামটা ধৈর্য রাখতে পারলি যথেষ্ট, এত ঝামেলায় ফরতে রাজি না। এই খাসলতের মুসলমান আছে না নাই? তিন সাতা কয় দিন, জোরে বলেন তিন সাতা একুশ দিন। বড় পয়সাওয়ালা মানুষ,
মসজিদের বারান্দার দরজার পাশে কুরআন টুফি একটা মাথায় দিয়া ইমাম যখন খুতবায় দাঁড়াইছেন তখন গিয়া কোনো রকম বসছেন। ইমাম সাহেব নজর করি দেখেন অত্যন্ত ভিআইপি পারসন, নামাজটা শেষ করে মুসাফা করে বললেন, স্যার আপনাদের মতো লোকেরা মসজিদের দরজায় যেখানে মানুষ যাইতে পাও লাগে আসতে পাও লাগে এই লাঠি খাওয়ার জায়গার মধ্যে বসছেন, আধা ঘন্টা আগে আসলে ফ্যানের নিচে সুন্দরভাবে জায়গা করে দিতাম, এত দেরি করে আসছেন মসজিদে কতদিন পরে? হুজুর মনে কিছু নিয়েন না, একুশ দিন পরে, একুশ দিন পরে মসজিদে আসছেন তাও দরজায় মানুষের লাঠি ঘাট, কারণটা কি? আপনাদের হুজুরদের মতো এত অপশন না, আমগো দুনিয়ার ব্যস্ততা আছে, এই ধরনের কিছু লোক আসে না নাই? হুজুরে বললেন, ব্যস্ততা থাকলে আপনি না আসেন, আল্লাহর ঘর হেফাজত করবে জোরে বলেন কে? ব্যস্ততা নিয়েই থাকতেন জুমার দিন, পুরান টুবি মাথায় দিয়া লাঠি খাওয়ার জায়গায় বসছেন, আবার তেরা তেরা কথা বলেন, হুজুরদের মতো এত অপশন না, না আসতেন? হুজুর আসলে আজকেও আসার নিয়ত আসিল না, বিপদে পড়ে আসি। কি বিপদ? আমাদের মেয়ে লোক তো আবার খুব হুজুর ভক্ত, কোন হুজুরের ওয়াজ শুনছে, ঘরের পুরুষ লোক যদি একে একে তিন জুমা মিস করে অটোমেটিক মেয়ে লোক তালাক হয়ে যায়। এটা তো আমার তৃতীয় জুমা, বারবার মেয়ে লোক টেলিফোন করে, হে রাবিয়া রাব্বা তোমার ফায় দর্শি, যেই কোনো অবস্থাতেই হোক আজকের জুমায় গিয়ে হাজিরা দাও, জুমায় যদি হাজিরাটাও না দাও তাহলে আমও যাইব সালাও যাইব আমারও তালাক হয়ে যাইব, গরম ভাত তোমার কপালে নাই, তোমার ফোলাফান বাচ্চাগুলো মাহারা হইয়া যাবে, হুজুর সোয়াব পাওয়া না পাওয়া হেঁটে হলো পরের কথা, কোনো রকম একটা হাজিরা দিলাম, সোয়াব যদি নাও পাই অন্তত বউডা তো পাইলাম, বেশি বাড়াবাড়ি করেন না। এই ধরনের বউ পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, এইভাবে সম্মান পাওয়ার জন্য নামাজ পড়ুন না টুকটাক কিছু মুসল্লি, কথা জোরে বলেন, বাংলার জমিনে আসে না? না। তাহলে এই ধরনের নামাজের দ্বারা আল্লাহর মহব্বতও আসবে না, আল্লাহর প্রেমও আসবে না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই খাদেমকে নিয়ে চলছেন সফরে, পথের মধ্যে গিয়ে নামাজের টাইম, খাদেমকে বললেন, দেখো তো বাবা এইখানে দুই একজন মুসল্লি পাওয়া যায় কি না, একটা মুসল্লিও যদি পাওয়া যায় তিনজনের একটা জমাত হবে, জোরে বলেন ঠিক কি না? খাদেম বললেন, হুজুর মুসল্লি একজন পাওয়া গেছে তবে ব্যস্ত। কোথায়? ওই যে পাহাড়ের উপরে লাকড়ি কাটে। হুজুর বললেন, ওঠো পাহাড়ের উপরে, ওনাকে সালাম জানাও, নামাজের দাওয়াত দাও। সালাম দিয়ে বললেন, ভাই কাঠুরিয়া, নিচে জুনায়েদ বাগদাদি হুজুর অপেক্ষা করছে, আমরা দুইজন, একটা লোক ফাইলো তিনজনের জমাত হবে, আপনাকে সালাম জানাইছেন। সাথে সাথে কুড়াল পিছনে ফালাইয়া এই উঁচু পাহাড় থেকে লাইমা নিচে আসছেন, আইসে বললেন, হুজুর আপনি জুনায়েদ বাগদাদি সাহেব? বলে জি। তাইলে হুজুর আমি তৈয়ার, নামাজের জন্য দাঁড়িয়ে যান। হুজুরে বলেন, হে মিয়া বোকা, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের আগে ওযু করা, কথা বলেন, ওযু করা, তুমি আগে গিয়ে ওযু করে আস, মাত্র লাকড়ি কোবাইলা পাহাড়ের মধ্যে, তুমি একজন কাঠুরিয়া, আই সেই নামাজে দাঁড়িয়ে যাও, পাইছু কি মিয়া, আগে ওযু করে আস। কাঠুরিয়া বলতেছেন, হুজুর আপনি যে আমাকে ওযু করার ধমক দিতেছেন, তবে আমি যতটুকু জানি যারা খাঁটি মুসলমান তারা কখনো ওযু ছাড়া থাকে না। আল্লাহ, পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম, ইয়ে মাসআলা মুশকিল নেহি আয় মর্দে খেরাদ মান, এ কান মে সোবার বদল জাতি হে তকদির, হাই উসকা মোকাল্লাদ আভি না খুশ আভি খোরসান, তকদির কে পা বন্দ নাবা তাত জামা দাত, মোমেন ফকত আহকামে এলাহি কাহে পাবন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই কাঠুরিয়ার লোকটার কথা শুনে অবাক হয়ে গেলেন, লোকটাকে দেখতে যদিও কাঠুরিয়া দেখা দেয়,
ভ্যান গাড়ির চালক দেখা যায়, রিক্সার চালক দেখা যায়, একজন গার্মেন্টসের শ্রমিক দেখা যায়, একজন সাধারণ ফ্যামিলির সদস্য দেখা যায়। কিন্তু লোকটা তো বড় হুঁশিয়ার, এই লোকের কাছে এলেম আছে, এই লোকের কাছে আমল আছে। যেই লোকটা সদা সর্বদা ওজুর হালাতে থাকে, হাদিসের মধ্যে আমার নবীর ঘোষণা, আওয়ালা ইয়াদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। قالوا بلى يا رسول الله قال الإصباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة صابر شنا এমন তিনটা আমলের কথা তোমাদেরকে বলবো নাকি, যেই তিনটা আমলের দ্বারা বন্দার লক্ষ লক্ষ গুনাহ মাফ হয়ে যায়, কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়, বন্দার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ যেহেতু আমাদের আছে, আমাদের তো এমন আমলের দরকার যেই আমলের দ্বারাই গুনাহ মাফ হয়ে যায়। জামা কাপড় যখন ময়লা আছে, এমন সাবানের দরকার যেই সাবানের দ্বারা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। রোগ যখন আমার আসে, এমন ডাক্তারের দরকার যার দ্বারা শরীর সুস্থ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, এমন আমলই তো আমাদের দরকার। নবীজি তিনটা আমলের কথা বললেন। এক নম্বর, পরিপূর্ণভাবে ওযু করা, পরিপূর্ণভাবে ওযু করা। শীতের মৌসুম যদি হয়, একটা চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে হাদিস বয়ান করেন, ইখলাসের সাথে যদি কেউ ওযু বানায়, হাত যখন ধোতো করে, হাতের ঘনাগুলা ওযুর পানির সাথে ধুইয়া যায়, মুইসা যায়। পাও যখন ধোতো করে, পায়ের গুনাগুলা ধুইয়া যায়, মুইসা যায়। চেহারাটা যখন ধোতো করে, চেহারার গুনা ধুইয়া যায়, মুইসা যায়। এইভাবে ওযুটা যখন শেষ হইয়া যায়, বন্দা যখন কালেমায়ে শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযুর পরে কলমায়ে শাহাদত পড়িয়া মসজিদের দিকে রওনা দিছেন, নামাজের আগেও যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী ঘোষণা করেন, ওই লোকটার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজাই খুলিয়া রাখিবেন, যেই দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকিবে না। হাসরের ময়দান বড় কঠিন ময়দান, ওয়াউরিদু আলা রব্বিকা সফফা, প্রত্যেকটা লোক কাতারে কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এক কথা বাবা, হাসরের ময়দানে সব কাতার বন্দী হইয়া দাঁড়াবে, ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদা ফাইদা হুম জামি অল্লাদাইনা মহদরুন। একটা আওয়াজ দিবেন শুধু ইসরাফিল আলাইহিস সালাম, সাজাদ ইসরাফিল রোজে নালারা, সাজাদ ইসরাফিল রোজে নালারা, মিদহান বুসিদায়ে সদ সালারা, হাইকে ইসরাফিল ওয়াকতান আউলিয়া মুরদারাজি সাহায়া তাস তো নোমা, গুয়া দি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান তার আওয়াজ হা খোদাস। এই আয়াতের তর্জমাই করেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, দলে দলে মানুষ কবরের থেকে হাসরের ময়দানে যাবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, এই আওয়াজটা কিসের আওয়াজ, যেই আওয়াজের দ্বারা মুর্দা জিন্দা হয়ে গেল। তখন বলা হবে, ইসরাফিলের আওয়াজ, আল্লাহর হুকুমের আওয়াজ। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হাইকে ইসরাফিল ওয়াকতান আউলিয়া, হাইকে ইসরাফিল ওয়াকতান আউলিয়া,
মুর্দারাজী সহায়াতাস তো নোমা। ও দুনিয়ার মানুষ স্মরণ রাখ, ইসরাফিলের আওয়াজের দ্বারা মুর্দা মানুষ যেমন জিন্দা হইয়া হইয়া হাসরের ময়দানে দৌড়াবে। বর্তমান জমানায় যেই সমস্ত আল্লাহওয়ালারা আছেন, বর্তমান জমানায় যেই সমস্ত হক্কানি ফির মাশায়েখেরা আছেন, বর্তমান জমানায় যেই সমস্ত বড় বড় মুফাসসিরে কোরআন, কোরআনের বিশারদ ব্যাখ্যাকারীরা আছেন, এই ওলামায়ে কেরাম জমিনের মধ্যে যখন হকের আওয়াজ দিবেন, কোরআনের আওয়াজ দিবেন, হাদিসের আওয়াজ দিবেন, ইসরাফিলের আওয়াজে যেমন মরা মানুষ জিন্দা হইয়া হাসরের ময়দানে দৌড়ায়, আলেম ওলামারা ইসরাফিলের মতো, আলেম ওলামারা হকের আওয়াজ দিলে মরা দিলওয়ালা মানুষগুলা দিলওয়ালা হইয়া দলে দলে মসজিদের দিকে দৌড়াবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসরাফিল আওয়াজের মধ্যে যেমন পাওয়ার, মরা জিন্দা হইয়া হাসরের দিকে দৌড়ায়, হক্কানি ওলামায়ে কেরামের আওয়াজের মধ্যে এমন পাওয়ার, তাদের কলব জিন্দা হইয়া মন্দিরের পরিবর্তে মসজিদের দিকে দৌড়াবে, এরকম মদ নিশার পরিবর্তে তারা জিকির আসকারের দিকে দৌড়াবে, মা বাবার বিরুদ্ধাচরণ করার পরিবর্তে তারা মা বাবাকে মাথার মুকুট বানাইয়া নিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের আওয়াজের প্রয়োজন আছে না নাই? হিন্দু পণ্ডিত, বড় পণ্ডিত, বড় পাওয়ার, প্রতিদিন সপ্তাহ সোমবার যখন আসে এইভাবে উড়তে উড়তে 30,000-40,000 ফুট উপরে উঠা যায়, আবার লামে মুসলমানদেরকে টিটকারি করে, আমরা কত উড়ি, আমাদের কত ক্ষমতা, আমাদের কত বাহাদুরি, তোমরা মুন্সি সাহেবরা মসজিদের কোনায় বইয়া বইয়া কেল আজান দাও, একামত দাও, তোমরা তো উঠতে পারো না, তোমাদের তো ক্ষমতা নাই। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলীর দরবারে গেছেন, বড়র উপরে আরও বড়, বড়র উপরে আরও বড় আছে না নাই? আয়া সাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, তোমরা কি মনে করেছো তোমাদের উপরে কারো শক্তি নাই? আয়া সাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা কি মনে করো তোমাদের দেখার কেউ নাই? বড়র উপর আরও বড় আছে, আমার আল্লাহর উপর আর বড় নাই। জোরে বলেন ঠিক কি না? হে আব্দুল কুদ্দুস গঙ্গোহি, আমাদের এলাকার ঠাকুররা খুব বেশি উড়াউড়ি শুরু করছে, নাস্তিক ব্লগারেরা এই বাংলার জমিনে এক সময় খুব বেশি উড়াউড়ি শুরু করেছিল, পাঠা জোরে বলেন ঠিক কি না? ইহুদি নাসারারা খুব বেশি উড়াউড়ি শুরু করে দিছে, ওই ভারতের মুদির বাহিনীরা বেশি উড়াউড়ি আরম্ভ করে দিছেন, যে যত বেশি উড়বে এই উড়নের উড়ুনি বন্ধ করার ঔষধ মুসলমানদের হাতে, কথা জোরে বলেন আছে না না? আমাদের উপরে উড়ে আজ পর্যন্ত কেউ সুবিধা করতে পারে না, ইতিহাস সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? বাঘ চিনেন আপনারা শহরে থাকে না জঙ্গলে? বাঘের দাঁতের মাড়ির মধ্যে যে ময়লা জমে, এটার খোরাক হলো একটা পাখির। আল মসজিদের মধ্যে গালেবান পাখির ছবিটাও আছে, বাঘের সিভার মধ্যে যখন ময়লাগুলো জমে তখন পাখিটা হা করে থাকে, বাঘে হা করে থাকে, এর মধ্যে পাখি ভিতরে ডুইখা, একের বাঘের একের ভিতরে ডুইখা, এই দাঁতের মাড়ির সিফা, ওই দাঁতের মাড়ির সিফা, ওই জিব্বার গোড়া পুরা ভিতরে বিচরণ করে ছোট্ট পাখি। এখন বাঘে যদি মনে করে কোথায় বাঘ আর কোথায় হলো পাখি, কোথায় আমেরিকার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা আর কোথায় মসজিদের ইমাম সাহেব, কোথায় আমেরিকার সে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আর কোথায় বাংলাদেশের মুসলমান গরিব গার্মেন্টসের শ্রমিক, মসজিদের ইমাম, সাধারণ মেল ফ্যাক্টরির মালিক, হেরা যদি মুসলমানদেরকে ছোট মনে করে, ফাঁকিরে যদি বাঘে ছোট মনে করে, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাঁকির মাথার মধ্যে ধারালো একটা অস্ত্র, যখন এটা ঠোরকায় এই অস্ত্রটা এইভাবে দাঁড়াইয়া থাকে। বাঘে ফাল হামাহা
ফুজুরহা ওয়া তাকওয়াহা বাগে খুব ভালো করে জানে ফাঁকি যদিও দুর্বল কিন্তু এর মাথার মধ্যে যে অস্ত্র আছে আমি যদি এই অস্ত্রর সাথে বেহাদুবি করি কামুর মারতে যাই আর অস্ত্রটা যদি আমার টাকরার মধ্যে লাগে তিন দিনের আগে আগে বাঘ ফইসা গইলা একবারে সারখার হইয়া যাবে এই জন্য ফাঁকি ছোট হইতে পারে কিন্তু তার মাথার যে অস্ত্র এটা ছোট না বড় হাই কিসকি ইয়ে জোরাতকে মুসলমান কুটুকে হাই কিসকি ইয়ে জোরাতকে মুসলমান কুটুকে হুররিয়ত আফকার কি নেমত হে খোদা দাত চাহে তু কারে কাবে কু আতস্কাদা ফারেস চাহে তু কারে উসমে ফিরিঙ্গি সনমাবাদ হাই মমলাকাতে হিন্দ হে এক তরফা তামাশা ইসলাম হে মাহবুস মুসলমান হে আজাদ তুমি আল্লাহর ঘরের মধ্যে যদি 360টা মূর্তি ঢুকাইয়া দাও আল্লাহর ঘরের মধ্যে যদি ফিরিঙ্গিদের শাসনও কায়েম হইয়া যায় তারপরও জানিয়া রাখো বন্দা ইসলামকে মিটাইতে পারবা না মুসলমান খতম করতে পারবা না বাঘে পরিপূর্ণভাবে জানে এই পাখিটা যদিও দুর্বল কিন্তু তার সুই অত্যন্ত ধারালো অত্যন্ত ডেয়ারিং এই সুইয়ের একটু আঘাত যদি আমার টাকরায় লাগে দেহের মধ্যে লাগে সাথে সাথে আমি ধ্বংস হইয়া যাব যার কারণে এত বড় বাঘ হইয়া যতটুকু হা করার দরকার এর থেকে বেশি হা কইরা থাকে ফাঁকিরে বড় সম্মান দেখায় ফাঁকির সাথে বেয়াদুবি করলে বাঘের যেমন রেহাই নাই আলেমের সাথে বেয়াদুবি করলে মুসল্লির কোনো রেহাই নাই মুসলমানের সাথে বেয়াদুবি করলে হিন্দু মোর্তাদদের কোনো রেহাই নাই মুসলমানের সাথে বেয়াদুবি করলে নাস্তিক বাটফারদের কোনো রেহাই নাই নারায়ে তাকবীর এক ফাঁকি মারতে গেলে এই বিশাল বড় বাঘকেও মরতে হবে এই জাতিকে একটা থাপ্পড় দিলে দশটা থাপ্পড় খাইতে হবে একটা মুসলমানের রক্ত জমিনে ঝরাইলে হাজারো কাফেরের রক্ত জমিনে ঝরবে এটাই হলো আল্লাহ তাআলার বিধান এটাই হলো আল্লাহ তাআলার দেওয়া ইতিহাস কথা জোরে বলেন ঠিক কিনা তাহলে বড়র উপরে বড় আছে না নাই আপনি বড়র দেখছেন কি একদিনে তো এত কথা বলা যায় না বাবা খুব বয়স্ক ছেলে মাস্টার মাস্টারের জিগায় হে 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 মাস্টার কই কি আব্বা আমার বয়স কত কই আমরা কেমনে বলবো ক জন্ম তারিখ আছে তোর দাদার লেখা জন্ম তারিখ আছে ফোর্সে পইরা মাস্টর একখেরে মাথা থাপ দিয়ে রইছে আব্বা আব্বা আপনার বয়স 100 কাছাকাছি আব্বাই জিগা আমার থেকে বড় কেউ আছে ওই কেউ নেই কেউ নেই কেউ নেই নির্ঘাত আপনার থেকে বড় কেউ নেই কেউ মনে করছে ভারতের থেকে বড় কেউ নেই রাশিয়ার বড় কেউ নেই আমেরিকার বড় কেউ নেই বরের উপর আরও বড় আছে না নাই তুমি যেখানে আছো বড়র খবরই জানো না খবরই জানো না এরকম হজরত শেখ সাদী রহমতুল্লাহ আলাই বসুতের মধ্যে লেখছেন কে সি মুরগে দর কাফে কিসমত খোরাত বড়র কি দেখছ আল্লাহ তাআলা কোকাপ পাহাড়ের মধ্যে এক জাতীয় মোরগ বানিয়ে রাখছেন এক একটা মোরগ দৈনিক যদি 60টা হাতি না খায় তাহলে তার ফ্যাট বড়ে না এমন হাজার হাজার মোরগ বানাইয়া দৈনিক 60টা করে হাতি দিয়ে তার রিজিকের ব্যবস্থা করে এই রিজিকের আঞ্জাম যিনি দিতেছেন ওনার নাম জোরে বলেন কে আপনারা মানুষ অনেক ভালো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ একটা মানুষকেও আপনি গুণাগার রাইখা বাড়িতে নিয়েন না আল্লাহ বড়র উপরে বড় আছে না নাই আব্বাই কো আমার থেকে বড় যখন কেউই নাই তো আমারে বিদায় দিয়ে আমি হজে যাই আমগো দেশের এই খাসলো তাকে ছিল একবারে বুড়ো হইতে হইতে যখন দেন্দা হয়ে যেত এরপরে মক্কা শরীফ যাওয়ার নিয়ত করত আর যে গরুটা হালসাস করতে দিলেই শুয়া ফরত ইধারে কোরবানি দেওয়ার নিয়ত করত আর যেই ফোলাটারে আল্লাহ শিখাইলে আব্বা ডাহে এরম বলদরারে মাদ্রাসার দিত কথা জোরে বলেন ঠিক নি এই বুড়া বেড়ায় বয়সে অনেক বড় হেতে বড় আর কেউ নাই বলসে গাড়ায় ফোলায় বলসে গাড়ায় মেয়ে বলসে গাড়ায় নাতি বলসে গাড়ায় নাতনি আমনে খুব বড় বলসে গাড়া
হের দলের লোকে বলছে, বলছে কেডা হের মহব্বতকারীরা বলছে, আরে তুই কতটুক বড়, এটা আমার আল্লাহরে জিগা, আসল তত্ত্ব পাইয়া যাইবি, জোরে বলেন ঠিক কি না? অনেক বড় ফথের মধ্যে গিয়া দেখে এক বেড়া রাস্তার পাশে গালে হাত দিয়া কান্দে, সালামালকি দিয়া নজর করে দেখে বাপরে বাপ চুলদারি আরও সাদা, সামরা আরও ঢিলা, সালামালকি দিয়া বলতেছে, সাসা সাসা আপনার বয়স মনে আমাতে বড়, আপনি ফরে কান্দেন, আপনার বয়স কত? কয় আমার বয়স 130। হের বয়স আছিল কত? 100। আর এখন যার সাথে প্রথম দেখা ওনার বয়স কত? 130। কয় যে ইনাল্লাহ, আমি মনে করছিলাম আমাতে বড় কেউ নাই, আমাতে বড় আছে তো 130 বছর। আপনার কয় যে আপনাকে বাড়ি কই? কয় আমগো বাড়ি আগে আসিল এখন নাই। কিল্লিগা বাড়ি নাই কেন? কয় আমার আব্বায় আমারে মাইরে দুইরা বাড়িতে বার করে দিছে, এখন আর বাড়িঘর নাই। ও মা লারা দিয়ে দেহে এই বেড়ার এখনও বাপ আছে, কথা জোরে বলেন ঠিক নি? মনে করছে কি মাদ্রাসার এতিমখানার ছাত্র, মনে করছে গার্মেন্টসের শ্রমিক, মনে করছে মসজিদের খাদেম, এরম 210টা খাদেম মেরে লেলে, এরম 200-500 আলেম মেরে লেলে আমার কিচ্ছু হবে না, আমার উপর দিয়ে টেলিফোন করুন না কেউ নাই। কিন্তু যেই আলেমরে তুমি এতিম মনে করছ, যেই মুসলমানদের তুমি অসহায় মনে করছ, এই মুসলমানের গোড়ার মধ্যে আরো 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 কেউ আসে না নাই? ফথের বেটারে লারা দিয়ে দেখে বাপরে হে তো শুধু ফতিক না, হের আব্বা আছে, হের আব্বাই বলে মাইরে দুইটা বাড়তে বার করে দিছে, তাহলে মক্কা শরীফ পরে যাই হের বাপের খবর আগে লই, কথা জোরে বলেন ঠিক কি না? আমগোরে থাপ্পড় দেওয়ার আগে আগে আমগো গোড়ার খবর লও, আমাদের গোড়ার মধ্যে কারা আছে? আমাদের গোড়ার মধ্যে 1 লক্ষ, এরকমভাবে 2,24,000 পয়গাম্বর আমাদের গোড়ার মধ্যে আছে, আমাদের গোড়ার মধ্যে কোটি কোটি আল্লাহ তাআলার ফেরেশতারা আছে, আমাদের গোড়ার মধ্যে আব্দুল কাদের জিলানির থেকে নিয়া লক্ষ লক্ষ আউলিয়ায়ে কেরাম আছে, আমাদের গোড়ার মধ্যে স্বয়ং আল্লাহ আহকামুল হাকিমিন আছে, ঠিক না বে? ঠিক কথা লম্বই যাব দোস্ত, প্রথম সাক্ষাৎ আপনাদের সাথে খাজা মজ্জুব আজিজুল হাসান থানবী রহমতুল্লাহ আলের বড় মহব্বতের খলিফা, উনি হাতের মধ্যে তসবি নিয়ে এরম জিকির করতে করতে উত্তর দিকে যাচ্ছেন, উত্তর দিক থেকে একজন প্রেমিক প্রেমিকা বাদাম খাইতে খাইতে আনন্দে শাড়ি উড়াইয়া দক্ষিণ দিকে আসতেছেন। উভয় পক্ষ যখন সমান সমান হইয়া যায় তখন খাজা মজ্জুবের ফাও একটা গর্তের মধ্যে ফইরা গর্তের থেকে কিছু ময়লা ফানি সিটকা প্রেমিকার চেহারায় লাগছে, লাগার পরে প্রেমিকের মাথা নষ্ট, এই বুড়াই বুড়া কোন দিকে চাই হাঁট, তো কী সে এই যে আমার প্রেমিকার চেহারাটা এত সুন্দর সুনু ফাউটার মাখা আর তুমি গর্তের মধ্যে ফাও দিস, এখান থেকে সিটকা ফানিয়ে আমার প্রেমিকার চেহারাটা নষ্ট হয়ে গেছে, দেখো তখন কেমন দেখা যায়, আগের মতো দেখা যায় না, তুমি এটা কী করলা, তুমি এটা কী করলা? এই কইয়া খাজা মজ্জুবেরে একটা থাপ্পড় দিয়া বেহুশ করে দিছে, জোরে কর নাউজু। খাজা মজ্জুব বেহুশ হয়ে ফিরে গেছে, ওলি আল্লাহদেরকে থাপড়াইয়া আলেমুল আমাদেরকে ফিরাইয়া মাদ্রাসার ছাত্র করে এস্তেমার ময়দানে ফিরাইয়া মসজিদের ইমামরে দৌড়াইয়া খোদার কসম মা বাবারে কান্দাইয়া দাদা দাদির সাথে বেদবি কইরা আজ পর্যন্ত কোনো বাহাদুর জমিনে বাদ খাইয়া যাইতে পারছে? থাপ্পড় দিছে কোনো প্রতিবাদ করে নাই, খাজা মজ্জুব বেহুশ। এখন হ্যাঁ প্রেমিকা দেখছ কার সাথে তোমার সম্পর্ক, তোমার শরীরে একটু ময়লা পানি পড়ছে, আমি হেরে থাবড়াইয়া সোজা করিয়া দিছি, আমি মা চিনি না বাপ চিনি না, আমি চিনি আমার প্রেমিকা, আমার প্রেমিকার বিপক্ষে যেই যাবে সে যেই হোক না কেন তাকে থাবড়াইয়া এরকমভাবে দাঁত ফালাইয়ে দিব। প্রেমিকা তো বড় খুশি, বড় শক্তিশালী প্রেমিকের সাথে আমার সম্পর্ক, 10 হাত দূরেও যাইতে পারে নাই, হঠাৎ করে হোসুট খাইয়া ফইরা প্রেমিকের ডাইন ফাও ভাঙ্গা, টানতেছে ফাও জোড়া লয় না। দূরের থেকে একজন আইসা বলতেছেন, মিয়া সাহেব কী হয়েছে? হুজুর কিসের থেকে কী হইল বুঝলাম না, রাস্তা ভালো শরীরের সুস্থতা ভালো সব ঠিক, ফাও ভেঙে গেছে, কী করতে চাও? ও ডাক্তারের কাছে নিতে চাই। ও 14 জন ডাক্তার বাইরটাও যদি খাওয়াও
भांगा फाओ जोरा लैत ना ओ जे बुरारे थप्पर दिया जमीन बेहूस पीड़ा फाल तुस ए भांगा फाओ जोरा लगे तुहले ओ गोड़ा जोाजोग करा ये गोड़ा जोाजोग छाड़ा डाक्तर कबीराज बाटले हईत ना जेखने समस्या ओखने गए समाधान खोज जोरे बोलें ठीक नहीं लेंगड़ाइया लेंगड़ाइया आल्लार ओलिर कासे गेछे मेयेटाओ हुजूरेर पाये फिरे गेछे छेलेटाओ हुजूरेर पाये फिरे गेछे हुजूर बुझते पारि नाई आपनि आमाके माफ करे दें हुजूरे मेयेटारे जिज्ञासा मा आमि तो ये छेलेर जन्य बददोआ करि नाई लाठी दिएओ बाड़ी दी नाई एरम अस्त्र सारि नाई किच्छुई करि नाई तो हुजूर आमार प्रेमिकेर फाओ बांगछे का ये जुबक तोमार कि लागे गो मा को हुजूर आमार प्रेमिक लागे को मागो एगुलर सब प्रेमेर खेला ए जुबक तुम्हार प्रेमिक तुम्हार चेहरार मध्य सामान्य दाग फरसे तुम्हार प्रेमी के सह्य करते पारलो ना आमारे जोरे एकटा थप्पड़ दिसे आमारे जखन थप्पड़टा दिसे आमारो एकजन प्रेमिक आसमाने आछे आल्लाहु आकबर आल्लाहु आकबर मध्य हक्कानी के पैसा निकान मोर मध्य हक्कानी के पैसा निकान मोर कब छुपा रहा तहाई पैसे जी शोर नूरे हक जाहिर बुआ दा अंदर वली नेक बीबासी अगर आहले वली नेक बीबासी अगर आहले वली हीच काऊ में राखो दा रुसवा न कार ता दिले साहेब दिले ना मुदबदार सुख दाखा हाथ के पर्दा काज दरात माइला सान्दर तानए पाका जनात आमार मुखेर कथा ना बाबा आल्लामा जालालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि बोलें हिचे कौमे राखोदा रोसवा नाकात ता दिले साहेब दिले ना मुतबदात आज पर्यंत कोनो कौम के कोनो जाति के अल्लाह ताला गुनार कारण ध्वंस करे नाई इबादत ना करार कारण ध्वंस करे नाई सात शत बत्सर पर्यंत अल्लाह ताला फेराउन के क्षमता दिलें अल्लाह ताला देखलें तारपरो धरे नाई जखन फेराउन पैगम्बर मूसा आलाइहिस्सलामेर बिरुद्धे लेगे गेल तखन अल्लाह ताला आर छाड़े नाई कुरानेर मध्ये अल्लाह ताला घोषणा करें आलम तारा कैफा फाला रब्बुका बिआद इरम ज़ातिल इमाद अल्लती लम युखलक मिसलुहा फिल बिलाद ओ नास्तिकेर दलेरा बेईमानेर दलेरा तुमरा कि लक्ष्य करे देखो ना रे बाबा आमार आल्लाह कत धैर्यशील सातटा बछर पर्यंत ए सात शत बछर पर्यंत एकटाना फेराउन खोदाईर दाबी करे आल्लाह शक्ति थाका सत्त्वेओ आल्लाह धरे ना आल्लाह बोलें बंदा आमार साथे जदि बेआदबी करा आमार साथे जदि नाफरमानी करा सेटा आमि आल्लाह ताआलार धैर्य धरा निते पारि माइना निते पारि किन्तु आमार दोस्तेर साथे जदि नाफरमानी करा कोनो नबीर साथे जदि बेईमानी करा कोनो आलेमेर সাথে যদি বেয়াদবি করা এরকম কোন আল্লাহওয়ালার সাথে যদি বেঈমানি করা আমি আল্লাহ তাআলা কি করতে পারি কোরআন কইলা দেখা আলাম তারা কাইফা খালাকা আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআদ ইরম জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওই কওমে আদের দিকে নজর করা এরম জাতির দিকে নজর করা যারা বিশাল বিশাল শক্তির অধিকারী এমন বড় বড় অট্টালিকার মালিক তারা এত বড় বড় দেহ তাদের এক একটা মানুষ কমপক্ষে ষাট গজ করে লম্বা ষাট গজ হলে একশত বিশ গজ লম্বা আল্লাহ তিলাম ইয়খলাক মিসলুহা ফিল বিলাদ তাদের মতো এত শক্তিশালী জাত তাদের মতো এত বড় দেহের অধিকারী ওই শহরের মধ্যে আমি আল্লাহ বানাই নাই একজন লোকের কথা বেহেশতে যে ওর গাওহারের মধ্যে আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন এই জাত কত বড় জাত তন্মধ্যে একজনের নাম হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন উদ্যাবনে অনক বিশাল বড় দেহের অধিকারী অনেক শক্তিশালী ফাবাসনা মিনহু মুসনাতি আশারা নাকিবা ময়দানে তিহির মধ্যে মূসা নবী এরকম নদী সাগর পার হয়ে যখন ময়দানে তিহে গেলে ওই জায়গার মধ্যে থাকার পরে ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া
আসমান থেকে খাবার খাওয়াইয়া এরকম ভাবে 6 লক্ষ বনি ইসরাইল আল্লাহ তাআলা গাইবি খানা খাওয়াইতেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও পয়গম্বর মূসা, জাব্বারিনদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, জেহাদ করেন, আপনি আমার কিছু হক পালন করেন, আল্লাহর অস্তিয়া খানা খাইতেছেন। তখন মূসা আলাইহিস সালাম 12 জন জাসুসকে পাঠাইলেন, 12 জন হুজুর পাঠাইলেন, তোমরা তাদের অবস্থা পর্যবেক্ষণ করবা, ভালো হোক কারো হোক সেটা আমার কাছে রিপোর্ট দিবা, অন্য কারো কাছেই নয়। এই 12 জন মানুষ যখন ছুটলেন, উজ ইবনে উনুকের সাথে দেখা, অত্যন্ত লম্বা দেহের অধিকারী। উজ ইবনে উনুক নজর করে দেখে, আমার তুলনায় এই হুজুরেরা অনেক খাটো, অনেক ছোট ছোট। জিজ্ঞাসা করলেন, ও হুজুরের দল, আপনারা কোথায় যান? বলে, পয়গম্বর মূসা, কিছুদিন পরে যুদ্ধ করতে আসবে, রাস্তাঘাটের অবস্থা, দেশের পরিস্থিতি নিরীক্ষণ করার জন্য আমাদেরকে গোয়েন্দা হিসেবে পাঠাইছি। উজ ইবনে উনুক বলতেছে, মূসা নবীর যেই আসহাব, এরা কি আপনাদের মতো না আরো বড়? বলে, আমাদের মতোই ছোট ছোট, আপনারা আমাদের সাথে যুদ্ধ করবেন? বলে, হা। কথাটা শুই না, উজ ইবনে উনুক অবাক হয়ে গেছে, হাতটা বাড়াইয়া দিয়া এই 12 জন হুজুরের মোট কইরা ফকেরের ভিতরে ঢুকাইয়া রাখছে। কয়জন হুজুর? 12 জন হুজুর। 12 জন রে মোট কইরা কোথায় ঢুকেছে? কথা কন্যা কা, 12 জন হুজুরের ফকেটের মধ্যে ডুইকা দেখে ফকেটে আরও দুনিয়ার জায়গা। তাহলে ফকেটটা যদি এত বড় হয়, জুব্বাটা কত বড়, দেহটা কত বড়, বাড়িতে নিয়ে ফকেটের থেকে 12 জন হুজুরে নিয়ে বিবিরে বলতেছে, 12টা হুজুরের বাইটটা বর্তা বানা, বহুত টাকির বর্তা, সুটকির বর্তা খাইছি, আজকে হুজুরকে বর্তা খাও। মজুরে কন্যা, উজু উজ এমনি অনুকের বিবি আসল মূসা আলাইহিস সালামের ভক্ত, ফিজ দুয়ার দিয়া ভার করে দিছে, এগুলো মানুষ না, মূসা নবীকে হালাত জানাও, নবী ভালো মনে করলে জেহাদ করবে, ভালো মনে না করলে সেটা উনি ওনার কাজ করবে। তবে আমি যতটুকু জানি, পয়গম্বরের ধরা উজ ইবনে উনুকের থেকে আরো বড়, আল্লাহওয়ালাদের শক্তি উজ ইবনে উনুকের থেকে আরো বড়, আল্লাহওয়ালাদের ক্ষমতা রাশিয়া আমেরিকার থেকে আরো কোটি গুণে বড়। যে যখন সম্মুখীন হয় তখন সে টের পায়, এটা মুখ দিয়া বুঝানোর ব্যাপার নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? ইরমাজ